আসন্ন রেলওয়ে এনটিপিসি টায়ার টু এর কথা মাথায় রেখে আজ থেকে অঙ্কের কিছু নমুনা প্রশ্নোত্তর নিয়ে এই সিরিজ চলো আজকের সেশন শুরু করা যাক প্রথম প্রশ্নে বলেছে এক্স ওয়াই ও জেড যথাক্রমে চার টাকা তিন টাকা ও দু টাকা দিয়ে কোনো ব্যবসা শুরু করলো ম্যানেজার হিসেবে জেড মোট লাভের কুড়ি শতাংশ টাকা পাবে এবং বাকি টাকা তাদের ব্যবসায় নিয়োজিত অর্থের অনুপাতে ভাগ হবে যদি জেড এর লভ্যাংশ এক্স ওয়াই এর মিলিত লভ্যাংশের থেকে ছশো টাকা কম হয় তবে এক্স এর লভ্যাংশের পার্থক্য কত অঙ্কটা করার জন্য তোমরা তিরিশ সেকেন্ড সময় পাবে তারপরে আমি বলবো অঙ্কটা কিভাবে করা যেতে পারে সময় শেষ দেখো এই জায়গায় এক্স ওয়াই আর জেড এর ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে তিন হাজার পাঁচশো টাকা এবং জেড দু টাকা ইনভেস্ট করেছে আমি যদি ইনভেস্টমেন্টের রেশিও বার করি তাহলে এটা কেটে যাবে তোমরা বলবে আরো তো কাটা যাচ্ছে আমি কাটছি না এই পর্যন্ত কেন অঙ্কে পরে আমার ফিগারটা কাজে লাগবে তাহলে ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে এইটা যদি এই কন্ডিশনটা দেওয়া না থাকতো যে মোট লাভের কুড়ি শতাংশ টাকা পাবে এবং বাকি টাকা ব্যবসায় নিয়োজিত অর্থের অনুপাতে ভাগ হবে যদি এই লাইনটা লেখা না থাকতো তাহলে আমি বলতাম কি ব্যবসায় যা প্রফিট হবে সেটা হবে এই ইনভেস্টমেন্টের রেসিওতে তার কারণ কি আমরা জানি প্রফিট ইজ ইকল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম যেহেতু প্রত্যেকের সমান সময়ের জন্য ব্যবসায় টাকা খেটেছে কোথাও বলা নেই

এবার এই যে রেশিওটা আছে এটা মানে কি এটা মানে হচ্ছে যে এই যে টোয়েন্টি পার্সেন্ট কন্ডিশনটা এখানে দেওয়া আছে এই টোয়েন্টি পার্সেন্ট টাকা এক্স এর মধ্যেও চলে গেছে টোয়েন্টি পার্সেন্ট টাকা ওয়াই এর মধ্যেও গেছে এবং টোয়েন্টি পার্সেন্ট টাকা জেড এর মধ্যেও গেছে কিন্তু মোট লাভের টোয়েন্টি পার্সেন্ট শুধুমাত্র এই অর্থাৎ জেড এর পাওয়ার কথা জেট তাহলে যে পঁচিশ পেয়েছে এই পঁচিশটা জেডের এর পাওয়ার কথা নয় তার কারণ হচ্ছে পঁচিশের থেকে বেশি জেট পাবে তার কারণ টোয়েন্টি পার্সেন্ট টাকা জেট কিন্তু আগেই পেয়ে যাচ্ছিল বুঝা গেছে তাহলে এই বাকি পার্সেন্ট টাকা এক্স ওয়াই এরা সব খেয়ে নিয়েছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্টের পঁয়তাল্লিশ অংশ অথবা পঁয়তাল্লিশ এর টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ নয় এক্স বেশি নিয়ে রেখেছে তাই এক্স এর কাছ থেকে এই টাকাটা থাকবে না এটা আমি নিয়ে নেব নিয়ে কাকে দেবো যার পাওয়ার কথা এর পাওয়ার কথা তাকে আমি নয়টা দিয়ে দেব ভাবে পার্ট পার্ট টাকাটা পাচ্ছে পাওয়ার কথা না তার কারণ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টাকা ওয়াই কে তুমি দিয়ে দিয়েছো তাহলে থার্টি ফাইভ এর টোয়েন্টি পার্সেন্ট মানে কত হবে সাত ওয়াই এর মধ্যে এই সাত অংশটা বেশি আছে এটা এর পাওয়ার কথা ছিল না তাই মাইনাস করলাম এই টাকাটা কার পাওয়ার কথা এই টাকাটা জেড এর পাওয়ার কথা তাই এখানে সাত আমি যোগ করলাম তাহলে দেখলাম যে এর অর্থাৎ পার্ট পাওয়ার কথা এর অর্থাৎ পার্ট পাওয়ার কথা এবং জেড এর ক্ষেত্রে পঁচিশ প্লাস নয় প্লাস সাত অর্থাৎ একচল্লিশ পার্ট পাওয়ার কথা তাহলে অরিজিনাল রেশিও হওয়া উচিত ছিল ছত্রিশ টু আঠাশ এস একচল্লিশ বোঝা গেছে আর একবার বলি যখন এই জাতীয় অঙ্কগুলোর মধ্যে থাকবে তখন এই রেশিওটাকে আমি মনে করব যে কোনো রকম আমি বলবো জেড তো টাকা পাচ্ছে কিন্তু সে কম পাচ্ছে কেন কম পাচ্ছে কেন এই টোয়েন্টি যে টোটাল টাকাটা আছে সেটাও এক্স ওয়াই এর মধ্যে ভাগ হয়ে গেছে আমি দেখবো এক্স যা পেয়েছে তার মধ্যে টোয়েন্টি ফিগার একটা ঢুকে আছে তাহলে পঁয়তাল্লিশের টোয়েন্টি পার্সেন্ট মানে নয় পার্ট এক্স বেশি পেয়ে আছে তাই আমি এখান থেকে মাইনাস করে এই নাইন পার্টটা এঁকে দিয়ে দেবো কেন এর পাওয়ার কথা অরিজিনালি ম্যানেজার হিসেবে কাজ করার জন্য একই রকম ভাবে রকমভাবে এর পঁয়ত্রিশ পার্ট আছে কিন্তু অরিজিনালি ওয়াই পঁয়ত্রিশ পার্ট পাবে না এই টোয়েন্টি পারসেন্ট টাকাটা এর মধ্যে ঢুকে থাকছে তাই পঁয়ত্রিশের টোয়েন্টি পার্সেন্ট সাত ইউনিট কম পাবে ওয়াই পঁয়ত্রিশ থেকে সাত মাইনাস করলে আঠাশ লিখবো এই যে সাত কম পাবে এই সাতটা কিন্তু জেট পেয়ে যাবে তাহলে জেড মোট এই টাকাটা পাওয়ার কথা বোঝা গেছে এবারে দেখো বলেছে যদি জেড এর লভ্যাংশ এক্স ওয়াই এর মিলিত লভ্যাংশের থেকে ছশো নব্বই টাকা কম হয় জেড এর লভ্যাংশটা কম কার তুলনায় এক্স আর ওয়াই এর মিলিত লভ্যাংশের তুলনায় তাহলে ছত্রিশ আর আঠাশ এই মিলিত লভ্যাংশ কত হচ্ছে ছত্রিশ প্লাস আঠাশ চৌষট্টি অর্থাৎ এক্স আর ওয়াই দুজনেই মিলে পাচ্ছে চৌষট্টি সেখান থেকে জেড পাচ্ছে একচল্লিশ এটা যদি বাদ দিই তাহলে আমি বলবো জেড এক্স আর ওয়াই এর তুলনায় এত কম পাচ্ছে কিন্তু প্রশ্ন বলেছে সেটা হচ্ছে ছশো নব্বই কম পাচ্ছে তাহলে আমি বলবো এর মান হচ্ছে ছশো নব্বই টাকা চৌষট্টি থেকে যদি একচল্লিশ বাদ দিই সেটা হবে তেইশ ইউনিট তেইশ ইউনিটের মান ছশো নব্বই হলে এক ইউনিটের মান হবে তিরিশ টাকা বোঝা গেছে কি চেয়েছে এক্স ও ওয়াই এর লভ্যাংশের পার্থক্য কত x এর লভ্যাংশ ছত্রিশ ওয়াই এর লভ্যাংশ আঠাশ এদের লভ্যাংশের পার্থক্য ২৪০ টাকা যেটা অপশন নাম্বার 2 এতে আছে এখানে মনে হতে পারে যে ইনভেস্টমেন্টের রেশিওকে আমি কি করে প্রফিট করলাম আমি এখানেই বলেছি সমান সমান আছে মানে এটাই ইনভেস্টমেন্টের রেশিও এটাই কিন্তু প্রফিটের রেশিও হবে বোঝা গেছে পরের প্রশ্ন যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সতেরো এবং এ এক্স প্লাস বি ওয়াই সমান আট হয় তবে এ ওয়াই মাইনাস বিএক্স এর কত তোমাদের সময় শুরু এখন সময় শেষ দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো এ এক্স প্লাস বিওয়াই এর হোল স্কোয়ার প্লাস এ ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার এটা যদি মনে রাখো দেখো এইটার মান দেওয়া আছে এইটার মান দেওয়া আছে এইটার মান দেওয়া আছে এই মানটা কিন্তু আমি পেয়ে যাই বোঝা গেছে তাহলে a square plus b square into x square plus y square সমান so ax plus by whole square plus a y এর হোল square অঙ্কটা এরকম দেখবে ax plus by দিয়েছে a y minus b x অনেকবার অঙ্ক এসছে এটা আমি তাহলে সঙ্গে সঙ্গে এই ফর্মুলাটা মনে রাখবো এবার এইটা সমান এইটা কেন সেটা একটু দেখে নাও অঙ্কটা আমরা করবো অবশ্যই এটা করে নেবো কিন্তু

প্লাস আমি এখানে লিখছি টু আমি এখানে এক্সট্রা টু এক্স নিয়ে এলাম তাহলে আমাকে টু মাইনাস করতে হবে আমি নিয়েছি এইটা আমি নিয়েছি এইটা এবার বাকি কি পড়ে থাকছে স্কোয়ার প্লাস সরি ওয়াই এখানে যেহেতু টু নিয়েছি তাই আমি এখানে মাইনাস টু দেখো সব জিনিসই লিখলাম এটা এক্সট্রা ছিল কেটে দিলাম এইটা কিসের ফর্মুলা এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা এখানে এ মানে কত এখানে এ মানে হচ্ছে এক্স তার হোল স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার ওয়াই মানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটা অর্থাৎ বি ওয়াইটাকে আমি Y মনে করব কারণ তার হোল স্কোয়ার মানে এটা আসবে তাহলে আমি বলবো এইটা ফর্মুলা হচ্ছে বি ওয়াই এর হোল স্কোয়ার তেমন করে এইটা হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স এর হোল স্কোয়ার ফর্মুলা যেটা আমি এখানে লিখেছি যে এইটার মান মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফর্মুলা বুঝে গেছে এটা যদি মনে রাখতে পারো তাহলে আমরা করব কি বিয়ার এর মান পঁচিশ দেওয়া আছে X স্কোয়ার ওয়াই এর মান সতেরো দেওয়া আছে এ এক্স প্লাস y এর মান আট দেওয়া আছে চেয়েছে এ ওয়াই মাইনাস x এর পঁচিশকে সতেরো দিয়ে গুণ করবো সেটা হচ্ছে চারশো পঁচিশ আট স্কোয়ার চৌষট্টি দিকে চলে আসবে সমান so ay ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার চারশো থেকে চৌষট্টি বাদ দিলে তিনশো একষট্টি আসছে তাহলে এটা এ ওয়াই এর হোল স্কোয়ার এর মান তাহলে এ ওয়াই এর মান কত হবে রুট ওভার তিনশো অর্থাৎ কিনা ১৯। তাহলে এটার মান ১৯ যেটা অপশন নাম্বার চারেতে আছে পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই পাটিগণিতের বাছাই করা প্রশ্ন নিয়ে বাংলা ভাষায় একটা প্র্যাকটিস পেপার তৈরি করা হয়েছে মনে রেখো এটা প্র্যাকটিস পেপার এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে একশো পাতার এটা একটা ই বুক লেটেস্ট প্যাটার্নের পাটিগণিতের সঙ্গে সঙ্গে পরীক্ষায় প্রায় আসে এরকম প্রশ্ন এখানে দেওয়া আছে রিপিটেড প্রশ্ন নয় বরং বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন নিয়ে এই বই তৈরি করা হয়েছে যারা রেল এসএসসি পিএসসি ডাব্লিউবিপি বিভিন্ন পরীক্ষা দিচ্ছ তারা প্র্যাকটিসের জন্য এই বইটা নিতে পারো বইতে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন তৈরির ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষায় আসা শেষ পাঁচ বছরের প্রশ্ন বিবেচনা করা হয়েছে মোট আঠারোটা অধ্যায় আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথা রেখে প্রশ্ন বাংলায় করা হয়েছে যদি বইটা কেউ নিতে চাও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পরের প্রশ্নে বলেছে কোন টাকার আট বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ চারশো টাকা ও একই সুদের হারে সমপরিমাণ টাকার ষোলো বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ তেরোশো টাকা হলে ওই টাকার কুড়ি বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত তোমাদের সময় শুরু এখন সময় শেষ দেখো কোন একটা পরিমাণ টাকা রাখা হয়েছে এই আট বছরে ইন্টারেস্ট পাচ্ছ চারশো টাকা পরবর্তী আট বছরে কত পাবো আমি আবার আট বছর লিখছি দেখো মোট ষোলো বছরে তেরোশো টাকা পেয়েছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আট প্লাস আট ষোলো বছরে মোট তেরোশো টাকা পেয়েছে কিন্তু আমি জানি এই আট বছরে চারশো পেয়েছে তাহলে পরবর্তী আট বছরে কত পাবে এই ষোলো বছরে তেরোশো থেকে এই আট বছরে চারশো যদি বাদ দিই তাহলে এই আট বছরে নশো টাকা কিন্তু ইন্টারেস্ট পেয়েছে বোঝা গেছে বলেছে কুড়ি বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে আট আট ষোলো বছর হয়েছে আমার এখনো চার বছর দরকার এই চার বছরের যা ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টটা চারশো টাকা নশো টাকা অর্থাৎ তেরোশো টাকার সঙ্গে এখানে যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্টটা যদি অ্যাড করে দিই তাহলে আমার উত্তর চলে আসবে এটা ঠিক কেন ষোলো বছরের ইন্টারেস্ট আমি জানি তেরোশো টাকা প্রথমেই বলা আছে আর চার বছরের ইন্টারেস্ট বার করতে পারলে তেরোশো টাকার সঙ্গে ওইটা যোগ করে আমার উত্তর আসবে বোঝা গেছে দেখো এই জায়গায় কি হয়েছে যে আট বছর এখানে হয়ে গেছে আর পরবর্তী আট বছর এখানে আছে তাহলে আমি বলতে পারি এখানে এই আট বছরে চারশো টাকা পাওয়া গেছিল এবং পরবর্তী আট বছরে নশো টাকা পাওয়া যাচ্ছে মানে আমি বলবো রেশিও হচ্ছে চার্টু নয় অর্থাৎ এখানে যদি চার টাকা পাওয়া যেত এখানে ন টাকা পাওয়া যাচ্ছে তাহলে এই জায়গায় এই জায়গায় চার টাকা পাওয়া গেলে এই জায়গায় কিন্তু ন টাকা পাওয়া যাচ্ছে দেখো এইটাকে তোমাকে এইভাবে ভাবতে হবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি তো এই আট বছর পরে গিয়ে চারশো টাকা পাচ্ছি আমি মাঝখানে পাচ্ছি না আট বছরের শেষে গিয়ে চারশো টাকা পাচ্ছি আমি এইখানে চারশো টাকাটা লিখছি আবার এক্ষেত্রে এই পিরিয়ডটা টোটাল আট বছরের শেষে গিয়ে আমি আবার নশো টাকা পাচ্ছি তাহলে আমি বলতে পারি এই আঁকাটাকে যে চারশো টাকা আমি এখানে অর্থাৎ অষ্টম ইয়ারের শেষে এই জায়গায় রেখেছিলাম এইটা আট বছরে নশো টাকায় পরিণত হলো এটা বলতে পারি অর্থাৎ কি না যে যদি আমি চার টাকা এই জায়গায় রাখি তাহলে এই আট বছরে সেটা ন টাকায় পরিণত হবে এই আটকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে চার বছর আসবে কেন চার বছর তার কারণ আমার চার বছরের হিসেব করতে হবে একে দুই দিয়ে যখন ভাগ করব তখন আমি এই দুটো ফিগারকে রুট করে নেব যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এগুলোকে কিউব রুট করব। বোঝা যাচ্ছে একে দুই দিয়ে ভাগ করে আমি চার পেয়েছি তাই চারের রুট এইটা রুট করব হবে দুই এইটা রুট করব তার কারণ এটা হবে তিন বোঝা গেছে এবারে দেখো এটা রুট কেন হয় আবার বলি দু বছর বললে রুট করব তিন বছর হলে কিউব রুট আসবে বোঝা যাচ্ছে এইটা মানে হলো যে যদি আমি দু টাকা রাখি চার বছরের স্ল্যাবে ওটা তিন টাকায় পরিণত হবে দু টাকা যদি কোনো একটা পিরিয়ডের শেষে রাখি তাহলে চার বছরের পিরিয়ড যখন শেষ হবে তখন গিয়ে আমি তিন টাকা পাব এটা বলতে পারি এবার দেখো আমি এখানে বলেছিলাম যে চার থেকে নয় হলো অর্থাৎ টোটাল পাঁচ ইউনিট বেড়ে গেল চার থেকে নয় হলো মানে টোটাল পাঁচ ইউনিট বেড়ে গেল এখানে চার ছিল দেখো রেশিওটা ছিল এরকম চার ছিল নয় হয়েছে মানে পাঁচ ইউনিট বেড়েছে কিন্তু এখানে দেখছি নশো টাকা বেড়েছে তাহলে ইউনিটের নশো টাকা এক ইউনিটের ভ্যালু কত একশো আশি টাকা এটা মনে রাখো যে এক ইউনিটের ভ্যালু একশো আশি টাকা আসছে এবারে এইটা খেয়াল করো যে প্রতি চার বছরে দুই থেকে তিন হবে অর্থাৎ রেশিওটা হবে টু ইস টু থ্রি প্রতি চার বছর অন্তর টাকার রেশিও হবে টু ইস টু থ্রি এই জায়গায় এই যে আট বছর আছে আমি যদি এটাকে ব্রেক করি এরম করে যদি ব্রেক করি তাহলে আমি বলবো এইখানে যদি দু টাকা থাকে এই বছরের শেষে আমি এখানে তিন ইউনিট পাব আমি এই আট বছরটাকে মাঝখান দিয়ে ভাঙছি অর্থাৎ চার বছর চার বছর পিরিয়ডে ভাঙছি এটা চার বছর আর এটাও চার বছর এই চার বছরের পিরিয়ডে আমি জানি দু টাকা রাখলে চার বছরের শেষে গিয়ে তিন টাকা পাবো আমি ওটাই লিখেছি যদি এখানে দু টাকা থাকে তাহলে আমি এখানে গিয়ে অর্থাৎ এই জায়গায় গিয়ে আমি কিন্তু তিন টাকা পাব বোঝা যাচ্ছে কিন্তু আমি জানি এক ইউনিটের ভ্যালু একশো টাকা তাহলে এই জায়গায় গিয়ে অরিজিনাল আমি কত পেয়েছি এই জায়গায় গিয়ে আমি পেয়েছি তিন ইউনিট টাকা একের ভ্যালু যদি একশো আশি হয় তিনের ভ্যালু হবে তিন আঠারো চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা অরিজিনালি আমি এই জায়গা শেষে গিয়ে পাঁচশো চল্লিশ টাকা পেলাম খেয়াল রেখো এই জায়গাটা শুরু হয়েছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত অর্থাৎ এই চার বছরের স্ল্যাবে প্রথম থেকে নিয়ে না টোটালটা নশো কেন আমি এইখানে গিয়ে নশো পেয়েছিলাম আমি যখন চার বছরের স্ল্যাবেতে ভাঙছি তখন এখান থেকে চার বছর শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে আমি জানি চার বছরের স্ল্যাব দু টাকা রাখলে তিন টাকা হবে অর্থাৎ এখানে যদি দু টাকা রাখি এই স্ল্যাবের শেষে গিয়ে আমি তিন ইউনিট পাবো এক ইউনিটের ভ্যালু একশো আশি হলে তিনের ভ্যালু পাঁচশো চল্লিশ টাকা আমি দেখলাম এই জায়গায় আমি পাঁচশো চল্লিশ টাকা পাচ্ছি এখানে আবার একটা চার বছরের গ্যাপ আছে এই শেষে গিয়ে আমি তিন ইউনিট টাকা পাবো কিন্তু আমি তো জানি এই জায়গায় আমি পাঁচশো চল্লিশ টাকা পেয়েছি এখানে দেখেছি আমি দুই ইউনিট পাচ্ছি আবার বলছি পাঁচশো চল্লিশ টাকা পাচ্ছি তাহলে আমি বলবো দুই ইউনিটের ভ্যালু পাঁচশো চল্লিশ টাকা একের ভ্যালু কত হবে টাকা আমি চাইছি যে এই শেষে গিয়ে কত পাচ্ছি আমি আমি টাকা পেয়েছি কেন এইখান থেকে এই পর্যন্ত টাকার পরিমাণ আটশো তাহলে আট আর ষোলো বছরে আমার মোট টাকা ছিল তেরোশো তার সঙ্গে এই চার বছরে আমি আরো আটশো টাকা পেলাম একুশো দশ টাকা পাচ্ছি যেটা অপশান নাম্বার একে আছে পরের প্রশ্ন সেকে সমান তিন হলে টেন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু কত তোমাদের সময়স্বরূপ এখন সময় শেষ দেখো এখানে sec x plus এর ভ্যালু দিয়েছে tan আর sin এর মান চেয়েছে যদি এই দুটোকে একটু ভালো করে দেখো যে sec দিয়ে আমি tan বার করতে পারি কিনা cos দিয়ে sin বার করতে পারি কিনা যদি তুমি এটা ভালো করে ভাবো তাহলে দেখবে যে sec দিয়ে tan এর সঙ্গে সূত্র কিছু আছে কিনা আমরা জানি যে 1 tan² x sec² x সেকের সঙ্গে টেনে রিলেশন আবার সাইন স্কোয়ার কস স্কোয়ার সঙ্গে আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান ওয়ান সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান ওয়ান অর্থাৎ আমি এখানে বলতে পারি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান ওয়ান হলে এইটা তাহলে আমি যখন দেখছি secx cosx আছে আমাকে tanx sin sinx চেয়েছে তাহলে আমি প্রথমে দেখব যে secx থেকে tanx এর অর্থাৎ sec আর tan এর মধ্যে কোনো আইডেন্টিটি আছে কিনা যেমন আছে আর cos এর সঙ্গে sin এর কোনো আইডেন্টিটি আছে কিনা তাহলে আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু এগুলো সবই স্কয়ারের ফর্মুলা আছে তাহলে আমাকে এইটাকে স্কওয়ারে ট্রান্সফর্ম করতে হবে আমি এখানে স্কোয়ার দিলাম এটা a+b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b স্কোয়ার

কারণ cos x মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর x মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি এরা যদি পরস্পর গুণ হয় তাহলে এটা কেটে গিয়ে ওয়ান আসবে অর্থাৎ এই দুটো পরস্পর যেহেতু ঋষি প্রকাল তাই এরা গুণ হয়ে গিয়ে এক আসবে এখান থেকে তাহলে দুই এক কে দুই কিন্তু বেরোবে তাহলে আমাদের যেটা চেয়েছিল টেন স্কোয়ার এক্স মাইনাস তার মান কিন্তু আমরা পেয়ে গেলাম এদিকে নয় আছে এই দুইটা মাইনাস হয়ে যাচ্ছে আর এখান থেকে এক এক দুইটা মাইনাস হচ্ছে অর্থাৎ নয় থেকে চার বাদ দিলে পাঁচ আছে যেটা অপশন পরে প্রশ্নে বলেছে এক ব্যক্তি কোন স্থানে তিরিশ ঘন্টায় পৌঁছান যদি তিনি তার গতিবেগ একের পনেরো অংশ কমিয়ে দেন তবে তিনি ওই সময়ে দশ কিমি কম যান প্রথমে ব্যক্তির বেগ কত ছিল তোমাদের সময় শুরু এখন সময় শেষ দেখো এই জায়গায় একটা লাইন এখানে বলেছে যে ওই সময় ওই সময় মানে কি ওই তিরিশ ঘন্টাতে আমরা জানি ডিস্টেন্স স্পিড ইন টু টাইম যেহেতু এখানে যে সময়ের কথা বলা ছিল সেই সময়তেই আবার কন্ডিশন দিয়েছে অর্থাৎ টাইমটা আগে যা ছিল এখনো তাই আছে অর্থাৎ টাইমটা ফিক্সড যেটা ফিক্সড হবে সেটাকে আমি ওয়ান মনে করে নেব তাহলে আমি দেখলাম ডিস্টেন্স ইজ টু স্পিড অর্থাৎ ডিস্টেন্সে রেশিও যা হবে স্পিডের রেশিও টাই হবে কন্ডিশন হচ্ছে একই সময়ে যেতে হবে বুঝে গেছে এবারে দেখো এখানে বলেছে যে তিনি তার গতিবেগ একের পনেরো অংশ কমিয়ে দিলেন মানে প্রথমে যদি পনেরো স্পিডে যেতেন এখন এক স্পিড কমিয়ে দিলেন আমরা যদি স্পিডের রেশিও নিই প্রথমে আর পরে প্রথমে পনেরো স্পিডে গেলে পরে এক কমিয়ে দিলে অর্থাৎ পরে যাচ্ছে ফর্টিন স্পিডে আমরা জানি স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিও সময় হবে তাহলে ডিস্টেন্সের রেশিও কি হবে একই অর্থাৎ পনেরো যদি আগের ডিস্টেন্স যেত এখন তাহলে ডিস্টেন্স ফর্টিন যাচ্ছে বোঝা গেছে এবারে দেখো আগে ডিস্টেন্স পনেরো যেতেন এখন ফর্টিন যাচ্ছে মানে এখন এক ইউনিট ডিস্টেন্স কম যাচ্ছে কিন্তু প্রশ্নে বলেছে এখন দশ কিমি কম যাচ্ছে তাহলে আমি বলবো এই এক ইউনিটের ভ্যালু হচ্ছে দশ কিমি এক ইউনিটের ভ্যালু যদি দশ কিমি হয় তাহলে প্রথমে পনেরো ইউনিট ডিস্টেন্স যাচ্ছিলেন তাহলে পনেরো ইউনিটের ভ্যালু কত একের ভ্যালু দশ হলে পনেরোর ভ্যালু হবে দেড়শো কিমি অর্থাৎ প্রথমে তিনি দেড়শো কিলোমিটার দূরত্ব গেছেন কত ঘন্টায় প্রথমেই বলা ছিল যে এক ব্যক্তি কোন স্থানে তিরিশ ঘন্টায় পৌঁছান তাহলে আমি দেখতে তিরিশ ঘন্টায় উনি দেড়শো কিলোমিটার গেছেন তাহলে প্রতি ঘন্টায় কতটা গেছেন বলবে প্রতি ঘন্টা তার স্পিড হচ্ছে যেটা অপশান নাম্বার দুই এতে আছে তাহলে আজকে এই পর্যন্তই যদি সেশানটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা